এই বসুন্ধরাকে সুন্দর রাখতে এবং সুন্দরতম একটি আগাম উপহার দিতে নীরবে কাজ করে যাচ্ছেন এমন দুজনকে সংবর্ধিত করলো ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কৈলাসহর মহকুমা কমিটি। কৈলাসহর প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, বিধায়ক মবস্বর আলী, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, সংগঠনের মহকুমা সম্পাদক প্রিয়তোষ দাস, সভাপতি চারুকৃষ্ণ কর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাসহর প্রেস ক্লাবের সভাপতি মৃণাল কান্তি সিনহা। এদিনের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে সামাজিক কাজে বিশেষ অবদান ও অনুপ্রেরণা তৈরির জন্য পশুপ্রেমী কুন্তলা সিনহা ও পরিবেশ প্রেমী প্রমিত দেবকে সংবর্ধনা প্রদান করা হয়। কুন্তলা ও প্রমিত পৃথকভাবে কাজ করলেও উভয়ই সামাজিক দায়িত্ব পালনের নজির সৃষ্টি করেছেন। প্রমিত কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র, বাবা শহরের একটি বস্ত্র প্রতিষ্ঠানের কর্মচারী ও মা গৃহ শিক্ষিকা। অভাব অনটনের মধ্য দিয়ে বড় হলেও মা বাবা ও পরিবারের প্রতি কর্তব্য পালন, পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সামাজিক দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রয়েছে প্রমিতের। অপরদিকে কুন্তলা সিনহা একজন পশু ও পরিবেশ প্রেমী। বিগত কয়েক বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে ও পরবর্তী সময়ে গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেল সংস্থার নামে পশু পাখি ও পরিবেশ রক্ষার কাজ করে যাচ্ছে। কোভিড কালীন কঠিন পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে গেছেন কুন্তলা ও তার সহযোগীরা। পথ পশুদের খাবার দেওয়া, চিকিৎসা, টিকাকরণ, তাদের সুরক্ষার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে কুন্তলা। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কৈলাসহর মহকুমা কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মবস্বর আলী বলেন, পরিবেশ ও পশুপ্রেমী প্রমিত কুন্তলার এই কাজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শুধুমাত্র নিজের জন্য নয়, সমাজের জন্য আমাদের কাজ করতে হবে। সমাজের জন্য কিছু করতে চাইলে সবসময় সংঘবদ্ধ কিংবা সংগঠিত হতে হবে এমন নয়, শুরুটা অনেক সময় একাই করতে হয়, শেষে হয়তো অনেকেই এর সাথে মিলিত হবে। ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কৈলাসহরকে তাদের চিন্তা, তাদের ভাবনার মধ্যে দিয়ে এখন একটা আয়োজন তারা করেছেন, যে দুজন ব্যক্তিত্ব, একজন পরিবেশের জন্য এবং একজন পশুপ্রেমের জন্য, তাদের যে কাজ, তাদের যে প্রচেষ্টা, সেটাকে সামনে তুলে আনার মধ্যে দিয়ে তারা আমাদেরকে আঙুল দিয়ে যারা দেখিয়ে দিয়েছে, শুধু আপনি আপনার জন্য না, সমাজের জন্য আপনার কিছু দায়িত্ব রয়েছে, চেষ্টা করলে পরে আপনি সেটা করতে পারেন। উনি শকুন্তলা এখানে বলছিল যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, সেই স্পিরিট দেখে আমি যদি সমাজের জন্য কিছু করতে চাই তার জন্য সবসময় আমাকে সংঘবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে, এমন না, শুরুটা অনেক সময় একাই করতে হয় কিন্তু শেষটা বহু মানুষের অংশগ্রহণ সেখানে মধ্যে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।